আপনারা দেখছেন পূর্বাঞ্চল প্রতিদিন, সাথে রয়েছে আমি বর্ণালী। বোকাজানে বিপুল পরিমাণ হেরোইন বাজেয়াপ্ত। আসাম পুলিশ এবং সিআরপিএফ বোকাজানে মাদক বিরোধী অভিযান চালায়। এতে 140টি সাবানের বাস্কে 1 কেজি 816 গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে। ML10C5833 নম্বরের লরিতে তালাশি চালিয়ে গোপন চেম্বার থেকে এগুলো উদ্ধার করা হয়। আটক করা হয়েছে লরি চালক বঙ্গাইগাঁও জেলার কাবাইতড়ি গ্রামের রফিকুল ইসলামকে। বাজেয়াপ্ত করা মাদকের বাজার মূল্য আনুমানিক 12 কোটি 71 লক্ষ টাকা হবে বলে মনে করা হচ্ছে। अरे अरे बाजार से आप जैसे ही बोकाजान बाजार से निकलते हो, এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।